সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জেন টিভির সঙ্গে আমি রামিক। এখন আমি এই মুহূর্তে রয়েছি ধুলিয়ান অনুপনগর হাসপাতালে। বেশ কয়েক বছর আগে শামশেরগঞ্জ সহ আশেপাশে বেশ কয়েকটি এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল ধুলিয়ান অনুপনগর হাসপাতাল। আর ঠিক সেই মতো শামশেরগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ ছুটে আসেন চিকিৎসার জন্য। 1909 সালে ধুলিয়ান পৌরসভা প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ স্মৃতি বিজড়িত এই ধুলিয়ান পৌরসভা এলাকায় বহু বছর পর এই অনুপনগর হাসপাতাল তৈরি করা হয়। তবে এই হাসপাতালের বয়স খুব একটা কম নয়, 50 বছর আগে তৈরি করা হয়েছিল এই অনুপনগর হসপিটাল। 1974 সালেই এই হসপিটাল তৈরি করার পরে পরেই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে হাসপাতালের পরিকাঠামো। তবে শামশেরগঞ্জের মানুষ কতটা সুবিধা পাচ্ছে, কতটা বা ঠিক পরিষেবা পাচ্ছে, সমস্ত কিছু খুঁটিনাটি জেন টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাবেন। চোখ রাখুন, আমরা জেনে নেব রোগীর সাথে আসা রোগীর আত্মীয়দের সাথে। আমার নাম তাপস দাস। কতদিন ধরে রোগী আপনার ভর্তি রয়েছে হাসপাতালে? গতকাল থেকে। কাল থেকে আপনি এখানে রয়েছেন, ডাক্তার ঠিকঠাকভাবে দেখেছে? হ্যাঁ, ডাক্তার পরিষেবা ভালো পেয়েছি। হাসপাতালে এমার্জেন্সির ক্ষেত্রে কি খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পেয়েছেন? দেখুন, সেটা আমার পক্ষে বলার সম্ভব নয়, যেহেতু আমি কোনো এমার্জেন্সিতে পড়িনি, তার জন্য সেটা বলার আমার পক্ষে সম্ভব নয়। যেনারা পেয়েছে তারা যদি পেয়ে যদি থাকে তারা সঠিক বলতে পারবে। আপনি কখন এসছেন রাত্রে? আমি গত রাত্রে এসেছি। রাত্রে এসছেন, তো এখানে থাকা বা বসার কোনো ব্যবস্থা, কোনো সমস্যা হয়েছে? না, আমাদের এখানে কোনো থাকার বসার কোনো সুযোগ সুবিধা নাই। কো কতটা সমস্যা হচ্ছে রাত্রে? রাত্রে অনেক সমস্যা, কোনো জায়গায় যে একটু বসবো বা আর পাঁচজন যে বসবে তা বসার কোনো জায়গা নেই। এই হাসপাতালে বাথরুম পায়খানাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে? বাথরুম পায়খানা সেটা তো আমি বলতে পারবো না, মানে আমি তো যাইনি। এখন যেটা আছে সমস্যা আছে এখানে পানীয় জলের, পানীয় জলের সমস্যা এখন নিচেই আছে, যা উপরে যা ভিতরে আছে তা আছে, আপনার রোগীদের জন্যই আছে, সাধারণ মানুষের জন্য তো কই আমি যোগাযোগ এরকম দেখতে। যারা রোগীর আত্মীয়, যারা রোগী পরিজনদের সাথে আসছে তাদের কোনো মানে পানীয় জলের ব্যবস্থা নাই? পানীয় জলের কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বলতে যে আমাদের বিধায়ক আমিরুল সাহেব যেটা তো করে দিয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছি, এখন নোংরা হয়ে পড়ে আছে, সেটা এখন ইউজ করছে কি করে না এখন সেটা পাবলিক জানছে। কী দাবি রাখছেন আপনি হাসপাতালে? আমি হাসপাতালের দাবি রাখছি এটাই যে পাবলিক যেন রুগী নিয়ে আসে, তারা যেন সুস্থ স্বাস্থ্যভাবে যেন তাকে চিকিৎসা করতে পারে, তারা যেন একদিন থেকে যেন ব্যবস্থাটা ভালো পায়, আর একটু বসার একটু ভালো করলে ভালো হয়। কোথা থেকে আসছেন আপনি? আমি জয়কৃষ্ণপুর থেকে আসছি। কবে আপনি এখানে পেশেন্ট নিয়ে ভর্তি করতে এসছেন? গত রাত্রে 10টার সময়। এই যে আপনি রাত্রে এসছেন, তো ডাক্তার ঠিকঠাক দেখেছে রুগী? সেরকমই দেখছে। হ্যাঁ, বারবার করে কি আসছে দেখতে? না, বারবার আসছে না। তো এই যে আপনি এসছেন রাত্রে, তো কোথায় বসেছিলেন, কোথায় বা হাসপাতালে কি বসার বা শোয়ার জায়গা রয়েছে? বসার শোয়ার জায়গা কোথায় আছে যে আমি বসবো? কতটা সমস্যা হচ্ছে রুগী নিয়ে এসছেন? অনেক সমস্যা। পানীয় জল বা বাথরুম পায়খানা ওগুলো তো আরও অতিরিক্ত সমস্যা। ওগুলো নাই? ওগুলো নাই, পানীয় জল ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর সমস্যা। হ্যাঁ, প্রচুর সমস্যা। কী দাবি রাখছেন আপনি? দাবি রাখছি যে এগুলো ঠিকঠাক এনে রাখে। হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনি? আমি অন্তর্দেবা। কোথা থেকে এসছেন আপনি? আমি বাস্তবপুর থেকে। কে ভর্তি রয়েছে আপনার? আমার ছেলে ওই ইয়াতে। কে আপনার আত্মীয়? কেউ আত্মীয় হয়? কে হয় আপনার? আমার ছেলেকে সাথে করলে এসছি, আমার ছেলে ভর্তি করেছে। রাত্রে কবে নিয়েছেন? রাত্রে? রাত্রে 2টাতে। ডাক্তার ঠিকঠাক করে দিচ্ছে? ওই সকাল থেকে তো এখানে ডাক্তারই ঢুকেনি, একবারও ডাক্তার আসেনি। পাতলা মতো ডাক্তারটা একবার ঢুকেছে, তো রুগী তো দেখেইনি এখনো পর্যন্ত, দেখেনি না। প্রায় 7-8 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, পাতলা মতো ডাক্তারটা ঢুকেছিল একবার। এই যে হাসপাতালে এসছেন, বসার জায়গা আছে? বসতে পেয়েছেন বসার? হ্যাঁ, সিট আছে। সিট কেউ নিচে ই করে আছে, কেউ সিট পায়নি, কেউ পেয়েছে। কতটা সমস্যা হচ্ছে, কতক্ষণ ধরে আসছে না, কতটা সমস্যা হচ্ছে?
হাসপাতালে পানি জল আছে? পানি বা পায়খানা বাথরুম? বাথরুম আছে, পায়খানা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে? পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে। ট্যাঙ্কিতে তো পানি নাই, পানি নাই, পানি আসছে না, কই পানি? হ্যাঁ, ট্যাঙ্কিতে পানি নেই, সকালে দেখেছি পানি নাই, পানি আসছে না, ঠিক আছে। আমরা হসপিটালে এসে যে পরিবেশটা দেখতে পাচ্ছি, যে পানীয় জলের ব্যবস্থা আছে বাট পানীয় জলের যে মেশিন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না। বাইরে যে পেশেন্টের সাথে এসেছি, যে সুস্থভাবে একটু বসবো তার পরিবেশ ঠিক নেই, বা যে নিচের পরিবেশ সেটাও কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা পেশেন্টের সাথে এসে সুস্থ মানুষেরও মনে হচ্ছে যে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, যে পরিবেশ ঠিক নেই। যে দেখেন জল নিচ্ছে বাট কে ভর্তি হয়েছে আপনার? কি সমস্যা হচ্ছে? ওষুধ টষুধ পাচ্ছেন? বেলা তিনটার সময় ডাক্তারকে বললাম, ডাক্তার তো না আসবে কখন চেক আপ নিয়ে এনে একটা সেলাইন দিয়ে দেবো। ওষুধ দেয়নি হাসপাতাল থেকে? ওষুধ দেয়নি? আর কিছু দেয়নি? কতটা সমস্যা হচ্ছে? ভাইয়া গেলো পয়সা অযুক্তি নিচে, দুটোকে 650 টাকা দিয়েছি, আরেকজনকে 250 টাকা নিবে বলছে। কেন চাইছে? যে ডেলিভারি হচ্ছে সেই জন্য, ওদের কি বেতন নাই? আমরা গরিব মানুষ যে আসছি বুঝলেন তো, এই শুধু একটা সেলাইনের জল আর একটা সিরিজের জন্য বসে আছে, এভাবে তো মানুষ বসে থাকে না। হসপিটালে আসছি, কালকে এনে বসে আছে, এইভাবে এইভাবে তো বসার জায়গা নাই, জলের ব্যবস্থা নাই, আমরা টিউবওয়েল দেখছি না, পায়খানা দেখছি না, তো এইভাবে কতদিন চলবে? যদি দয়া করে আমাদের এইগুলো একটু বসার সমস্যাগুলো, জলের সমস্যা, পায়খানাগুলো, এগুলো যদি সঠিকভাবে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হয়, এগুলো আমাদের দাবি। আমি এসেছি দেওনাপুর দিয়ার থেকে, আমি ডেলিভারি রুগীগুলো এসেছি খালি দাইমাকে নিয়ে, দাইমা যা বলছে তাই করছে, ডাক্তার কই ভিতরে যাচ্ছেন? ওরা দাইমায় বলছে ঠিক আছে, দাইমা ভিতর ভিতর পয়সা খাচ্ছে, ডাক্তার টোটালে হাতে দিচ্ছেন। দাইমা 300, 350, 500 যাকে যেরকম পাইছে। কেন টাকা টাকা নিচ্ছে? কেন টাকা নিচ্ছে? দাইমা তো বলছে আমি খাটনি, আমার পয়সা নিচ্ছি। মেয়ে জন্ম হয়েছে তো দাইমাতে আমার কাছ থেকে 350 টাকা নিয়েছে, যাকে যেরকম পারছে তার কাছ থেকে সেরকম নিচ্ছে। কি করে বলছে এখন? ও বলছে আমি দাইমাতে আমায় দিতে হচ্ছে। পানীয় জলের সমস্যা কবে ভর্তি হয়েছে? এই আজ সকালবেলায়। পানীয় জল পেয়েছে? আপাতত পাইনি, নিজে দিয়ে আসতে হয়েছে, বাড়ি থেকে জল নিয়ে এসছি, বাড়ি থেকে জল নিয়ে এসছি। বসার কোনো কই তো, দাঁড়িয়ে তো আছি, সব ভেতরেও যেতে দিচ্ছে না, যে গার্জেন তাকেও যেতে দিচ্ছে না, যে যেমন পাশে সে সেরকম বলছে। অনুপনগর হসপিটাল আছে না তো, একই জায়গায় ডেলিভারি হচ্ছে, ওখানে ডেলিভারির স্বামী বা ভাই বা বাবা তো আসবেই দেখতে, তো ওরা ঢুকতে যায় না। এবার ওই ডেলিভারি রুগীটা একটা রুম যদি এক্সট্রা থাকে তো ছেলে মেয়েরা নার্সের সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু সে কথাটা বলতে পারছে না, রহে না, গায়ে রহে না, কাপড় টাপড় নাঙ্গা পড়ে রয়েছে, ছেলেরা ঢুকছে দেখতে তো পাচ্ছে। এবার ড্রাইভার আছে, ড্রাইভারেরা ঢুকছে, ওদের বলে অনুমতি আছে কি ঢুকবে, আর আমরা বলে ঢুকতে পাবো না, ওরাও তো ছেলে, আমিও ছেলে, ডাক্তারও ছেলে, আগের সবারই মা বোন আছে, কতটি মা বোন বেটি ছেলে সবাই ঢুকে রয়েছে, তার মধ্যে ছেলে রয়েবে, আর আমরা কেন ঢুকতাম না পাবলিক? তবে আলাদা করতে হবে। আমি দেখেন একটা কথা বলি, যে কি এখন মেয়েটা ভর্তি আছে, হ্যাঁ, তো ভর্তি আছে তো ডাক্তার এখন আসছে কি আসে না, দেখছে কি দেখে না, সেটা ধর আমি বলতে পারছি না কো, কিন্তু কই আমি তো এসে যতক্ষণ থেকে এসেছি তো ডাক্তার তো একবারও দেখতে পাইনি, একবারও আসেনি। পানি জল কই পাওয়াছে? একটা তো খালি সেলাইন দিয়েছে মেয়েটাকে, আর কিছু কোনো কিছু দেখাশোনা নেই, ওটা দিয়েই শেষ করে দিয়ে। ওষুধপত্র পেয়েছেন ঠিকঠাক? হ্যাঁ, ওগুলো পাওয়া গেছে, ওষুধপত্র পাওয়া গেছে, কিন্তু ওই যে ডাক্তার আসে না, চেক আপ করে না, এগুলোই যা। রোগীকে ভর্তি পেলে আমার ভালো চেক আপ করতে হবে, এমনি রোগী ফেলা রাখলে হবে না, ঠিক করে না কো।
এতক্ষণ আপনারা দেখলেন রোগীর আত্মীয়দের সাথে আসা মানুষদের তাদের অভিযোগ সবকিছুই দেখতে পেলেন জেন টিভির পর্দায়। ক্যামেরায় পারভেজ ওমারের সাথে আমির আমিজ রাজা, জেন টিভি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।